হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে ইনশাল্লাহ সহপাঠী এইচএসসি ক্যান্ডিডেটদের রেজাল্টটা বের হয়েছে। হ্যাঁ, আমারও রেজাল্টটা বের হয়েছে। তো আসলে কয়েকটা কথা বলতে চাই আপনাদেরকে। এখন অনেকজনেরই খারাপ রেজাল্ট হয়েছে, অনেকজনেরই ভালো রেজাল্ট হয়েছে। যাদের খারাপ রেজাল্ট হয়েছে তারা আসলে মনে কষ্ট নিয়ে দেখা যায় যে মন ভেঙে গেছে। হ্যাঁ, আর যাদের ভালো রেজাল্ট হচ্ছে তারা দেখা যাচ্ছে বুক ফুলিয়ে হাঁটতেছে, তাদের মনের ভিতরে এক ধরনের আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। আর যাদের খারাপ রেজাল্ট হচ্ছে তাকে দেখা যাচ্ছে মুখের দিকে তাকানো যাচ্ছে না। এখন আমি একটা কথা বলি, আমারও রেজাল্ট খারাপ হয়েছে, আমার যে ভালো হয় নাই তা না, মোটামুটি হয়েছে একটা, মোটামুটি। এখন বেশি ভালোও না, একদম খারাপও না, একটা লেভেলে আছে। এখন এই রেজাল্ট নিয়ে দেখা যাচ্ছে পরিবারের সামনে গিয়ে কথা বলতেও নিজের ভিতরে এক ধরনের গিল্টি ফিল হচ্ছে। তবে বর্তমানে যে রেজাল্টের ভাও বা রেজাল্টের যে বাজার, এই বাজারে এই রেজাল্টের কোনো মূল্য নাই। এ প্লাসেরও কোনো মূল্য নাই, 3 পয়েন্টেরও কোনো মূল্য নাই, আসলে কোনো রেজাল্টেরই মূল্য নাই। এখন সার্টিফিকেট বা মার্কশিট এইগুলো হচ্ছে সাদা কাগজের মতো, সাদা কাগজের মতো এর মূল্য। হ্যাঁ, এটা মানি যে রেজাল্ট ভালো হইলে বা একটু ভালো পয়েন্ট পাইলে ভালো একটা কলেজে ভালো একটা জায়গায় যাওয়া যায়। তো সেই জায়গায় গিয়ে যে আপনি যে ভালো করবেন নেক্সট ডে, এটার কোনো গ্যারান্টি নাই। আবার এমনও আছে যে এমন লো লেভেল থেকে বা লো কোয়ালিটি থেকে ভালো কিছু কিন্তু পেয়ে যায়, ভালো কিছু করে। সব কিছু নিজের ভিতর। এখন দেখা যায় যে আপনি পরীক্ষার হলে গিয়ে দেখে দেখে লিখলেন বা অন্যের জনের হ্যাঁ টুকি টাকি করে লিখলেন, তো লেখার পর ভালো রেজাল্ট করলেন, তো সেই লেখাপড়া আর কিন্তু মূল্য নাই। আপনি ধরেন যে নিজের মতো করে যদি 2 পয়েন্টও পান, সেটাই আপনার জন্য বেটার, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এখন আমি এই কথাগুলো বলতেছি, অনেকজন মনে করেন গালাগালি দিতে পারেন কমেন্টসে এসে, দেন সমস্যা নাই। এটা আমার আমার মনের ভিতরে যে আবেগ, যে মনের ভিতরে যে আমার নিজের যে কথা, সেই কথাগুলো আসলে বলতেছি। তো আজকে রেজাল্ট অনেকজনই ভালো হয়েছে, অনেকজনই জিগাইতেছে, যারা ভালো হয়েছে তারা জিগাইতেছে যে কী অবস্থা রেজাল্টের, কী অবস্থা। তখন আমার রেজাল্টটা বলতেছি, তারা একটা সাপোর্ট দিতেছে কারণ তাদের রেজাল্ট ভালো। আর যাদের খারাপ হয়েছে তারাও বলতেছে যে না আমারও খারাপ হয়েছে। তো আমি নিজে তো জানি যে আমি নিজে তো জানি যে পরীক্ষা হলে কী করছি, হ্যাঁ কী লিখছি। তো আমার এইটুকু আত্মবিশ্বাস আছে পরীক্ষা হলে খারাপ লেখি নেই, যতটুকু জানছি যে ভালো একটা রেজাল্ট আশা করব এই এই লেখার মাধ্যমে। এটা আশা করছিলাম যে ভালো একটা কিছু আসবে, কিন্তু বর্তমানে যে অবস্থা, একটা আমি সমীকরণ আপনাদেরকে বুঝাই দিই, একটু লং টাইম হইতে পারে ভিডিওটা। এখন রেজাল্টের যে খাতাগুলা, ধরেন 2টা মাস টাইম থাকে, হ্যাঁ 2টা মাস টাইম থাকে খাতা দেখার জন্য, দেখা যায় যে 15 কি 20 দিন টাইম দেওয়া হয়। কেউ টাকার জন্য, কেউ দেখা যায় যে একটা খাতা দেখালে 2 টাকা বা 3 টাকা যাই দে, হ্যাঁ এখন টাকা ইনকাম করার জন্য অনেকজনই দেখা যায় যে 15 দিনের ভিতরে দেখা যায় যে 1500 খাতা নেয়, 1500 খাতা, বুঝলেন, 1500 খাতা নেই, সেখান থেকে 2 টাকা করে দিলে তাও মনে হয় 3000 টাকা, বা 3 টাকা দিলে, 5 টাকা দিলে, যে টাকায় দিক তাহলে কিন্তু অনেক টাকা আসতেছে। হ্যাঁ, তো তারা দেখা যায় যে দিনে কিন্তু 100টা খাতা দেখতে হয়। আর যদি ভালোভাবে, যদি একটু খুঁটিনাটিভাবে যদি খাতাগুলো দেখে, তাহলে সেই খাতাগুলোর সময় ন্যূনতম 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টা টাইম লাগতে পারে ভালো করে যদি দেখে। আর সেই খাতাগুলো দেখা হচ্ছে সর্বোচ্চ হলে মনে করেন যে 4-5 মিনিট। আর ধীরে খাতা দেখা লাগতেছে আপনার 100+ হয়ে যাচ্ছে বা 100 হয়ে যাচ্ছে, খাতা বুঝে আর কি। আপনি 15 দিন টাইম নিলেন বা 1 মাস বা 20 দিন টাইম নিলেন, 2000-3000 খাতা নিলেন, এই খাতাগুলো আপনি দিনের উপর ভাগ দিলে কয় টাকা করে খাতা আসে, কয়টা খাতা আসে, সর্বনিম্ন 100টা খাতা দিনে দেখা লাগবে। 15 দিনে ধরুন 1500 খাতা নেন, একদিনে 100টাই পড়ে। তো একদিনে 100টা খাতা দেখতে টাইম থাকে কয়? 24 ঘন্টা। 24 ঘন্টা তার কেউ খাতা দেখে না, তার সময় তার সুযোগ বুঝে খাতা দেখে। তো সেই ক্ষেত্রে যদি একটা খাতা যদি 10-20 মিনিট বা 15-30 মিনিট টাইম না দেয়, এক খাতা 5 মিনিটে যদি শেষ করে দেয়, সে খাতাটার কতটা মূল্যায়ন দেয়? হ্যাঁ, একদম মনে কলম দিয়ে শুরু করে, এপেলে সেপেলে ফ্যাস দিয়ে এখন লেখার উপর ডিপেন্ড করে একজনের লেখা ভালো হয়েছে তাকে নাম্বার দিছে, কিন্তু কিছুই লেখে না, শুধু জাস্ট ভালো করেই লিখছে। আবার একজন আছে যে লেখা খারাপ, যে মূল বিষয়গুলো লিখছে, তার লেখা খারাপ দেখে তাকে পয়েন্ট দেওয়া হলো না বা নাম্বার দেওয়া হলো না। তো এইগুলা আর একটা বিষয় যে খাতাগুলো দেখা হয় ছাত্রদের দিয়ে বা স্যাররাও দেখে, দেখা যাক অনেক খাতা দেখতে একা দেখে মানে
শেষ করতে পারবে না। সেক্ষেত্রে পোলাপান বা বউ বাচ্চা যাদের আছে তাদের বলে দেয় যেভাবে খাতা দেখবা নাম্বার দিয়ে যাবা, কতটুকু লিখছে এই ব্যাসেজ অনুযায়ী নাম্বার দিয়ে যাবা। তো এইগুলা করে দেখা যায় যে যে খাতার যে বা পরীক্ষার্থী সেই মূল্যায়নটা করে না। আবার অনেকজনই আছে যে খাতাগুলো দেখে ভুল ভ্রান্তি করে। তো একজন ভালো ছাত্রের কাছে এই জিনিসটার জন্য দেখা যায় যে তার ভাগ্যটা ফেভার আসে না বা ভাগ্যটা হেরে যায়। তো এই জন্য দেখা যায় এই রেজাল্টটা নিয়ে দেখা যায় যে একজন পরিবার, একজন ফ্যামিলি তাকে হাজার হাজার টাকা খরচ করিয়ে লেখাপড়া করালে তার প্রতি একটা আত্মবিশ্বাস আছে না ছেলে ভালো করবে, ছেলেটারও সে পরীক্ষার প্রতি একটা আত্মবিশ্বাস আছে না আমার পরীক্ষাটা ভালো হবে, কিন্তু এদের কাছে গিয়ে এই সমস্ত লোকদের কাছে গিয়ে সেই জিনিসটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। তার জীবনের একটা লক্ষ্য, জীবনের একটা স্থির, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। পরিবার তার দিকে মুখের দিকে আর তাকে কথা বলতে পারে না, সেই ছেলেটাও দেখা যায় পরিবারের কাছে ছোট হয়ে থাকতে হয়, সারাটা জীবন পরিবার তাকে নিয়ে সেই কথাগুলো বলে খোটা দেয়। খোটা দেয়। তো এখন অনেকদিন মাঝে বাবা তুই কি লিখছোস, হ্যাঁ তারা ভালো রেজাল্ট করে তুই কেন করতে পারস না, ওই যে বললাম না যে ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্য বলে একটা কথা আছে। তো এখন যদি তার ভাগ্যটা সেই লেভেলে পড়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। অনেকজন আছে লেখাপড়া করে নাই, সারাটা বছর ঘুরে বেড়া খাইছে। দেখি তো আমরা তো ছাত্র, আমরা দেখি না, আমরা দেখি কেউ বেশি করছে কেউ কম করছে, লেখাপড়া টুকটাক করে। আবার এমনও ছাত্র আছে সারা বছর ঘুরে বেড়ায় কিন্তু রেজাল্টে গেলে তার ভাগ্যটা তার দিকে ফেভারে আসে, তার দিকে সাড়া দেয়, রেজাল্টও ভালো হয়। হ্যাঁ, তো এই কথাই আসলে কি পরিবারটা এখন এমন একটা অবস্থা হয়েছে যে পাশের বাড়ি কী করলো, অন্যজন কী করলো, তার ছেলেটা কেমন এটা আইডেন্টিফাই করে না। আবার এমন ছেলে আছে লেখাপড়া করে না, তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু ভালো ছেলে বা পাশের বাড়ির কী করলো এটা আমরা যাচাই বাছাই করি। এখন আমি সেই পরীক্ষার্থী, আমি মানে আমার যে কথাগুলো আমরা যা জিনিসগুলোতে ফেস হই, যে জিনিসগুলো আমরা পার করি, হ্যাঁ সেই জিনিসটাই বললাম আর কি। তো এইগুলো আসলে পরীক্ষার হলে বা পরীক্ষার সিস্টেমে বা পরীক্ষার ক্রাইটেরিয়াতে চলে। মূল বিষয়টা হচ্ছে যে এখন আপনি যেটা শিখছেন, যেটার উপর বেসিস করে লিখছেন, আপনার লেখাপড়া, আপনার যোগ্যতা, আপনার জানা কেউ তো কেড়ে নিতে পারবে না। এখন না জেনে একজন অনুষ্ঠানটা দেখে দেখে লেখা যদি গোল্ডেন প্লাস পায়, সে প্লাসের কী মূল্য আছে? কোনো মূল্য আছে? মূল্য তো নাই। এখন ভাই বিয়াতে বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, ভালো প্ল্যাটফর্মে বলেন, যখন আপনাকে জ্ঞানমূলক প্রশ্ন করবে বা আপনার যোগ্যতার আইডেন্টিফাই করবে, তখন কিন্তু সেই জায়গায় গিয়ে আপনি কিন্তু আটকেবেন না, আপনি কিন্তু পার হয়ে যাবেন। আর যারা আপনার এইভাবে করে পার হয়ে গেল তারা কিন্তু দেখাতে সেই জায়গায় গিয়ে আটকে যাবে। তাহলে আপনার প্রায়োরিটি কোথায়, এই সার্টিফিকেট না আপনার যোগ্যতা? আপনার কিন্তু প্রায়োরিটি, আপনার মূল্য কিন্তু আপনার যোগ্যতায় দেবে। তো এই জন্য কেউ সবাইকে বলি, যারা রেজাল্ট খারাপ করছেন ভালো আসে নাই, আর যারা ভালো করছেন দুজনকেই বলি, যারা খারাপ করছেন আপনারা এখন কী করবেন? এখন নিজেকে বুঝ দিতে পারতেছেন না, পরিবারের কেউ মানাতে পারতেছেন না। এমন আমি নিজেই, আমি রেজাল্ট খারাপ করছি, এখন পরিবার আমাকে সবাই কমে নিতে পারবে না। হ্যাঁ, তারা আমাকে কথা শোনাইবে, এখন আমাকে সহ্য করতে হবে। তো আসলে হেরে গেলেই কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে। হ্যাঁ, একজন জিতে গেছে তার ভিতরে কিন্তু এই সেই জেতার অনুভূতিটাই জাগে। জেতার অনুভূতিটাই জাগে, তার হারার গল্পটা কিন্তু বা হারার ব্যর্থটা কিন্তু সে অনুভব করতে পারে না। তার জীবনে ব্যর্থতা আসবে, এমন না যে ব্যর্থতা আসবে না, লাস্ট স্টেজে গিয়ে সেই ব্যর্থতার গল্প, ব্যর্থতার জিনিসটা তার জীবনে ঘটতে পারে। তা আপনি হেরেছেন, আপনি আনন্দটা কি মানে আপনার কি বলে জেতার আনন্দটা কি, ভালো করার আনন্দটা কি, সেই জিনিসটা তাদের দিকে আপনি উপলব্ধি করতে পারতেছেন। তা আপনার জীবনেও চাইবে যে ভালো কিছু আমি করি, সেই জিনিসটা আমার জাগো দেবে। তো এখন যারা ভালো করছেন তাদের জন্য শুভকামনা রইল যে সামনে ভালো কিছু করো, আর যারা খারাপ করছেন বা আমরা যারা খারাপ করছি তাদেরও একটা কথা বলি যে আমরা নেক্সটে ভালো কিছু করব। হ্যাঁ, ভালো কিছু করব, এই আশা আমরা নিজের ভিতরে পোষণ করি যে ভালো কিছু করবে। এর থেকে আমাদের মনে করেন যে হার মানলে চলবে না, আমাদের শক্ত হতে হবে, পড়ে গেলে উঠে দাঁড়াইতে হবে, এই মনোভাব আমাদের তৈরি করতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখন ফ্যামিলির দিকে একটা কথা বলি, যারা হেরে গেছে বা যারা ভালো খারাপ রেজাল্ট করছে তাদের একটু পাশে দাঁড়ান, তাদের সাপোর্ট আপনারা, তাদের সাপোর্ট আপনারা। এখন তাদের যদি আপনারা যদি সেই জিনিসগুলো নিয়ে সাপোর্ট না দেন যে খারাপ করছে, তাকে যদি আপনি বারে বারে আবার সেই জিনিসগুলো উস্কে কথা বলেন, সে আরও খারাপ করবে, অনেক খারাপ করবে। খারাপ এখন দুনিয়াটা আসলে মনে করেন যে এখন বর্তমানে প্রতিযোগিতা, যে ভালো করবে তারই মূল্যায়ন থাকবে।
খারাপ করছে তাকে মূল্যায়ন দেবে না। তো এইটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই, আসলে কিছু নাই, ভালো আপনারও হবে, লেগে থাকলে ভালো হবে। এখন পরিবারের দিকে, পরিবারগুলো সাপোর্ট যদি দেয় তাহলে দেখা যায় সেই ব্যর্থতা, সেই মানে কষ্ট, সেই জিনিসগুলো পরিবারই সামাল দিতে পারবে, পরিবারে তাদের সাপোর্ট দিয়ে সেই জিনিসগুলো ভুলে দিতে পারবে, পরিবার তাদের দিকে মুখ ফেরাই নিয়েন না। যারা পরিবারে ভাই ব্রাদার যারা আছেন তারা তাদের দিকে মুখ ফেরাই নেন, আমাদের দিকে মুখ ফেরাই নেন না। আমরা এখন এমনিতে মন ভেঙে গেছে, একটা ছেলে দেখা যায় বারে বারে যখন হেরে যায় তার ভিতরে আর দেখা যায় পাড়ার ইচ্ছা শক্তিটা হেরে যায়, হ্যাঁ সে জিনিসটা থাকে না, বারে বারে যখন একটা মানুষ হারে, আমারই দেখেন আমি বারে বারে শুধু হেরে যাচ্ছি, চেষ্টা তো করতেছি, নিজে যতটুকু চেষ্টা আছে করতেছি, কেউ তো পরীক্ষার হলে গিয়ে ফেল করবো এই আশাটা করে না, সে চায় যে ভালো কিছু করব। হ্যাঁ তারপরে যদি ভাগ্যটা যদি তার ফেভারে না আসে সেটা তো আর নিজেকে দোষ দিয়ে লাভ নেই, ভাগ্য বলে একটা কথা আছে, তকদির বলে একটা কথা আছে, সেই জিনিসটা ফেভার হলেই কিন্তু সব কিছুর সমাধান হয়ে যায়। তা আল্লাহর উপর ভরসা রাখা উচিত, এই মুহূর্তে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, আল্লাহ যেটা করছো ভালো করছো, যা দিছো ভালো দিছো, এটা আমার কপালে ছিল, কপালে আসছিল, হয়েছে। পরিবারগুলা তাদেরকে সাপোর্ট দেয় এই মুহূর্তে, তাদেরকে আর কষ্ট না দিয়ে তাদেরকে সাপোর্ট দেয়। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।